এবং 2023 সালে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চে পুলিশ স্টেশনের উদ্বোধন করা হয়েছে। এনসিসি থানায় শীঘ্রই নতুন সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে। 1413 জন টিএসআর জওয়ানের বেসিক ট্রেনিং সম্প্রতি শেষ হয়েছে, আপনারা অবগত আছেন, এবং এর জন্য 14 ও 15 টিএসআর ব্যাটালিয়ান আমরা দক্ষিণ ত্রিপুরার নতুন টিএসআর ব্যাটালিয়ানে ইচাছড়া এবং ঊনকোটি জেলার সাইদাবাড়িতে আমরা স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি এবং ছত্তিশগড়েও 2 টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং তারা জানেন যে সরকারি নীতি অনুসারে আমাদের সরকার টিএসআর সহ পুলিশ বাহিনীর জওয়ানদেরও বিভিন্ন স্তরে যারা আছে তাদের প্রমোশন আমরা দিয়েছি। 5 বছরে থানার সংখ্যা যেখানে 81 ছিল সেটাকে বাড়িয়ে আমরা 101 একটা করা হয়েছে। 101 থানার মধ্যে এখন 87 বর্তমানে চালু রয়েছে, বাকি 14 থানার এরই মধ্যে উদ্বোধন হবে। 5 নতুন জিআরপিএস মধ্যে বিলোনিয়া জিআরপিএসের উদ্বোধন করা হয়েছে, বাকিগুলো উদ্বোধনের প্রক্রিয়া চলছে। আমরা মহিলা সশক্তিকরণের কথা প্রায় শুনি, এতে করে আমরা কোয়া এখানে আম্বাসায় নতুন 2 মহিলা থানা চালু করেছি। টোটাল গিয়ে 8 ডিস্ট্রিক্টে তো আছে, +8+1 অর্থাৎ 9 আমাদের মহিলা থানা রয়েছে। কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি যে মণিপুর থেকে ওদের যারা কনস্টেবলে এখানে যাতে ট্রেনিং দেওয়া হয় তার জন্য ওনারা এখানে অনুরোধ করেছে। সিবিআই এডিকশন ওরা চেয়েছে সিবিআই এখানে যাতে তাদের কাজকর্ম চালাতে পারে, এর জন্য আমরা পশ্চিম ত্রিপুরা জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, কোয়াই জেলা এবং ধলাই জেলা 4 নতুন ক্যাম্প অফিস আমরা স্থাপনের প্রক্রিয়া করছি। প্রাথমিকভাবে 2 আমরা কোয়ার্টার টাইপ 4 কোয়ার্টার ওনাদের জন্য বরাদ্দ করেছি, ওনারা সেখানে কাজকর্ম করছেন। আগরতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিস খোলার প্রয়োজনীয়তা সুবিধার্থে জ্যাকসন গেটে আমরা এনবিসিসির অফিস ভবনের একটি অংশকে প্রাথমিকভাবে বাছাই করেছি। আমরা পিপিআরএনটি অধীনে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ সিডিটিআই স্থাপনের জন্য উদ্যমনগর থানার পাশে প্রায় 10 একর জায়গা আমরা চিহ্নিত করেছি। আমাদের তরফ থেকে একদিকে ইনফ্রাস্ট্রাকচার, একদিকে আমাদের পুলিশদের সব স্তরের যাদের প্রমোশন থেকে শুরু করে অন্যান্য যেসব সুযোগ সুবিধা সেগুলো দেওয়ার আমরা ব্যবস্থা করছি। এবং ত্রিপুরাতে যেভাবে আমাদের ত্রিপুরা পুলিশ টিএসআর বাহিনী যেভাবে কাজ করছে তো সত্যি প্রশংসার দাবি রাখে। আজকে আরেকটা বাড়তি পালক এখানে আমি দেখতে পেলাম এবং এই ধরনের আমার কাছে যা ডিজি সাহেব বলেছেন যে 2019 পরে এটা বন্ধ ছিল, এই ধরনের আগেও হয়েছে কিন্তু এটা বন্ধ ছিল, কোভিডের সময়টা বন্ধ হয়েছে, ত্রিপুরা বন্ধ করে শুরু হয়েছে। আমি এখানে যারা এই ধরনের ছবি আঁকার থেকে আরম্ভ করে বিভিন্ন স্টাইলের যেসব গ্রাফ ইত্যাদি আমরা দেখলাম, এর জন্য আমাদের এখানে যারাই এই কাজগুলো করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ, রয়েছেন ENT বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ, রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী, রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ। অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা, যোগাযোগ 9436126693 অথবা 7005 08 09